জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30টার দিকে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এবারকার 10ই জানুয়ারি ভিন্ন মেজাজে পালিত হচ্ছে। এবারকার 10ই জানুয়ারি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে যে আমরা বর্ণাঢ্য আয়োজন এবং বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আনন্দ, এ আনন্দকে আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা ভাগাভাগি করে নিচ্ছি।